এখন আমরা জানব ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা কিভাবে বের করতে হয় এর এক্সপেরিমেন্ট করব। তো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি জানতে হলে প্রথমেই তোমাকে জানতে হবে ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সিটা কি হবে তার ফর্মুলাটা কি, অর্থাৎ কেন এটাকে এফিসিয়েন্সিটা বের করব। কোন একটা ট্রান্সফরমার আমরা যখন ওয়াইন্ডিং করলাম, একটা ট্রান্সফরমার রেডি করলাম, তো অবশ্যই তাকে দেখে নিতে হবে, টেস্ট করে নিতে হবে তার এফিসিয়েন্সিটা কত। অর্থাৎ আমি ইনপুটে যে পাওয়ারটা দিচ্ছি তো আউটপুটে কতটা পাচ্ছি। তো এফিসিয়েন্সিটা কি? এফিসিয়েন্সিটা হলো আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এবার সেটা যদি পার্সেন্টেজ বের করি ইনটু 100, অর্থাৎ ইন আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তো অর্থাৎ ইনপুটে যা দিচ্ছি সেটা আউটপুটে পাচ্ছি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর আগেই আমরা টেস্ট করেছি কি শিখেছি, যে ট্রান্সফরমারের লস থাকে। কি লস? একটা হচ্ছে আয়রন লস বা কোর লস, যেটা কোরের মধ্যে হয়ে থাকে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং এর মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হলো কি কপার লস। তো সেই কপার লস আর আয়রন লস, সেটা নো লোডে থাকলে সেটা কপার লস সেটা সেম থাকবে, কপার নো লোডে এবং ফুল লোডে সেটা সেম থাকবে, কিন্তু লোড যখন বাড়তে থাকবে তখন কি হবে কপার লসটা ওর সঙ্গে সঙ্গে লোডের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। অর্থাৎ সেটা কি কপার লসটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? আই স্কয়ার আর, অর্থাৎ কারেন্টের সঙ্গে বর্গের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের সঙ্গে সমানুপাতিক। তো সেটা আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করব তাতে আসছি। তো এবার জানবো এফিসিয়েন্সি। তো এই এফিসিয়েন্সিটা বললাম তাহলে কি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এবার পার্সেন্টেজ যখন বের করব তখন এর 100% 100 গুণ করে দিলে সেখানে আমি পার্সেন্টেজ এফিসিয়েন্সি বা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি পাব। তো এখানে এক্সপেরিমেন্ট করার জন্য আমাকে সার্কিট ডায়াগ্রামটা আগে দেখে নিতে হবে, কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা যেটা করব কিভাবে কানেকশন করব। তো প্রথমে আমাকে এই এখানে একটা লাইন নেওয়া আছে যেটা 240 ভোল্ট 50 হার্টজ, এটা এসি সাপ্লাই, এসি সাপ্লাই। ওকে, তো এখানে ইনপুটে এখানে এখানে এসি সাপ্লাই দেওয়া হল, এখানে ডিপি সুইচ দ্বারা এখানে ফিউজ, এটা নিউট্রাল লিঙ্ক দিয়ে কোথায় কানেক্ট হবে একটা অটো ট্রান্সফর্মার, এইটা একটা অটো ট্রান্সফর্মার। এখানে আমি একটা ভোল্টেজ আমি একটা ফিক্সড করে রাখতে পারি, রেগুলেট করে যত পরিমাণ দরকার সেই অনুসারে আমরা এটাকে কি করবো অটো ট্রান্সফরমার দিয়ে ভেরিয়ার দিক ঘুরিয়ে আমি এটাকে ফিক্স করব। তো এখান থেকে তো এই অটো ট্রান্সফরমারে ইনপুটে ইনপুটে আউটপুটে চলে গেল কি কানেকশন হলো একটা 10 amps, তো এক অ্যামিটার, এটা A1 যেটা অ্যামিটার, যেটা এটা প্রাইমারি সাইডে, অর্থাৎ এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এটা A1, অর্থাৎ 1 নম্বর অ্যামিটার কানেকশন করা হয়েছে, সিরিজে কানেকশন করা হয়েছে। ওকে, তো তারপরে কি করেছে একটা কস পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মিটার, যেটা কস 5 মিটার, সেটা মিটারটা কানেকশন করা হয়েছে, এটা একটা পাওয়ার ফ্যাক্টর মিটার। তো তারপর সেখানে কি করেছে এর প্যারালালি কি করা হয়েছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার যেটা V1, ভোল্ট মিটার একটা ভোল্ট মিটার এখানে কানেকশন করা হয়েছে 150 ভোল্টের রেঞ্জ, এটা 0 150 ভোল্ট। তো তারপরে কি হয়েছে ট্রান্সফরমারের ইনপুট সাইডে, অর্থাৎ লো ভোল্টেজ সাইডে ইনপুট সাইডে কানেকশন করা হয়েছে। এই ট্রান্সফরমারটার আমি এফিসিয়েন্সিটা এক্সপেরিমেন্ট করব, কতটা এফিসিয়েন্সিটা বিভিন্ন লোডে। তো সেটাকে ডিটারমাইন এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার অর ডিফারেন্ট লোড, বিভিন্ন লোডে এই ট্রান্সফরমারটার এফিসিয়েন্সি আমরা টেস্ট করব। তো তারপরে চলে গেলে আউটপুটে কি করা যায়, সেই একই রকম হবে একটা ভোল্ট মিটার, অ্যামিটার এবং ওয়াট মিটার কানেকশন করা হয়েছে। তারপরে লোড হিসাবে এখানে একটা সুইচ রাখা হয়েছে, লোড হিসাবে আমরা ল্যাম্প দিয়ে বিভিন্নভাবে একবার আমরা লো লোডে টেস্ট করব, আর একবার হাফ লোডে টেস্ট করব, আর একবার ফুল লোডে টেস্ট করব, তিনটে ডিফারেন্ট লোডে আমরা টেস্ট করব। তাহলে কি কিভাবে টেস্ট করব, একবার লো লোডে, একবার হাফ লোডে, একবার ফুল লোডে টেস্ট করব। টেস্ট করার পরে তিনটে ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারের এই এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করব, এফিসিয়েন্সিটা কিরকম, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100। তো এখান থেকে আমরা কি করে বের করব,
দেখো এখানে A1 V1 আমরা ওয়াটে যেটা আছে রিঅ্যাকটিভ পাওয়ার A1 V1 cos phi পাওয়ার ফ্যাক্টর যেটা বের করলে সেখানে A1 V1 করলে যেহেতু এটা আমি যদি রেজিস্টিভ লোড দেই সেটা হলে cos phi সেটা 1 হবে যদি ইন্ডাকটিভ লোড দেই 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে তো সেরকম ভাবে আমি যেরকম লোড দেব সেই অ্যাকর্ডিং কিন্তু এখানে ক্যালকুলেশন করে নেব কিরকম ইনপুটে যে পাওয়ারটা ইনপুট পাওয়ারটা কত দিচ্ছি A1 V1 cos phi তো সেটা করে ইনপুট পাওয়ারটা আমি বের করে নেব তারপরে কি করব সেখানে সেকেন্ডারিতে যেটা আউটপুটে কি করব সেটা V2 সেটাকে মাল্টিপ্লাই করব বা সেখানে ওয়াট মিটার একটা কানেকশন করা হয়েছে ওয়াট মিটারের যে রিডিং আসবে সেটা কি আসবে আউটপুট পাওয়ার এবার আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারের মধ্যে তার মধ্যে যেটা ডিফারেন্স থাকবে সেটাই তা যেটা কি হবে লস ওকে সেটাই থাকবে এখানে লস সেই লসটা এখানে অর্থাৎ আউটপুট এখানে আমরা ইনপুটে যেটা দেবো সেটাই লসের মধ্যে থাকবে আউটপুটের লস অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লস অর্থাৎ ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার প্লাস লস যে লসটা থাকবে এর মধ্যে আর এখানে আউটপুট পাওয়ার এইটা থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এফিসিয়েন্সিটা জানব অবশ্যই ট্রান্সফরমারে আমরা যখন ডিজাইন করব আমরা একটা ট্রান্সফরমার স্মল ট্রান্সফরমার ডিজাইন করব বা ট্রান্সফরমার ডিজাইন করব তখন কিন্তু অবশ্যই আমাদের এই ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা অবশ্যই দেখতে হবে চেক করে নিতে হবে ওকে তো এটা একটা এবার আমরা সেটাকে প্র্যাকটিক্যাল গিয়ে সেটাকে এক্সপেরিমেন্ট করব কিভাবে রেজাল্টটা আসছে সেটা প্র্যাকটিক্যাল করে দেখতে হবে এখন আমরা ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা বের করব অর্থাৎ ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা কি আউটপুট পাওয়ার বাই ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার অর্থাৎ আমরা ইনপুটে যা দেবো সেটা আউটপুট হিসেবে পাবো না যার মধ্যে কিছু লস থাকবে অর্থাৎ এফিসিয়েন্সিটা কি আউটপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার প্লাস লস অর্থাৎ ইনপুট পাওয়ার এবার আমি পার্সেন্টেজ যখন বের করব ওর সঙ্গে 100 গুণ করলে এটা পার্সেন্টেজ বের করতে করব তো তার জন্য একটা প্রথমে সাপ্লাইটা এসে মেন সাপ্লাই এখান থেকে হয়ে এই অটো ট্রান্সফরমার হয়ে এখান থেকে অটো ট্রান্সফরমার থেকে আউটপুট এখানে এসেছে অটো ট্রান্সফরমারের আউটপুটটা এসে এখান থেকে গিয়ে কি কোথায় গেছে একটা অ্যামমিটার সেই অ্যামমিটারটা কি করা হয়েছে সিরিজে কানেকশন করা হয়েছে ওকে এটা সিরিজে কানেকশন করা হয়েছে তারপর রয়েছে কি একটা সার্কিট ডায়াগ্রাম অনুসারে আর একটা প্যারালাল কি হয়েছে ভোল্টমিটার একটা ভোল্টমিটার কানেকশন করা হয়েছে যেটা সার্কিটের সঙ্গে ভোল্টমিটারে এটা সিরিজে করা অ্যামমিটারটা সিরিজে করা হয়েছে আর ভোল্টমিটারটা প্যারালালে করা হয়েছে তারপরে কি রয়েছে একটা আমাদের পাওয়ার ফ্যাক্টর যদি আমরা বিভিন্ন ভেরিয়াস লোডে আমরা ব্যবহার করি যে ল্যাম্প আমরা ইন্ডাকটিভ লোডেও দিতে পারি রেজিস্টিভ লোডে লাইটিং লোডে দিতে পারি তো তার জন্য একটা পাওয়ার ফ্যাক্টর মিটার কানেকশন করা হয়েছে পাওয়ার ফ্যাক্টরের মিটারের পয়েন্ট কি যেটা ML অর্থাৎ মেন থেকে এসে লাইনে চলে গেছে এটা লাইনে চলে গেছে মেন থেকে এসে তো আর একটা রয়েছে কমন পয়েন্ট এসে CV অর্থাৎ কমন থেকে গিয়ে ভোল্টেজের নিউট্রাল পয়েন্ট চলে গেছে এই যে নিউট্রাল পয়েন্টে চলে গেছে তারপর এখান থেকে এসে এটা কি গেছে আউটপুটে এটা এটা ট্রান্সফরমারের ইনপুটে এসছে লো ভোল্টেজ সাইড ইনপুটে দেওয়া হয়েছে তো ইনপুট সাইডে তারপরে রয়েছে কি আউটপুটে কি গেছে অ্যামমিটার সিরিজ হয়ে কি করা হয়েছে একটা ভোল্টমিটার প্যারালে কানেকশন করা হয়েছে ভোল্টমিটারকে তো তারপরে কি রয়েছে ওয়াটমিটারও সেই একই রকম MLCV যেটা মেন থেকে এসে লোডে চলে গেছে আর একটা কমন পয়েন্ট এসে কি হয়েছে এই কমন পয়েন্ট এসে যেটা নিউট্রাল পয়েন্টের সঙ্গে কানেক্ট হয়ে গেছে ওকে এটা আছে একটা PT আর একটা আছে CT একটা কারেন্ট কয়েল আর একটা আছে প্রেশার কয়েল ওকে তো আর এইটা এবার কি করা হয়েছে এবার আউটপুটে কি করা হয়েছে লোড দেওয়া হয়েছে একটা লোড যেহেতু এফিসিয়েন্সি বের করব তো লোডে আমাদের কি হচ্ছে সেটা আমরা বের করব এইভাবে এটা একটা কানেকশন যেটা আমাদের কানেকশন ডায়াগ্রাম দেখানো হয়েছিল সেই অ্যাকর্ডিং কানেকশন করা হয়েছে এবার এটাকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব কত ওয়াট ইজ ইনপুটে কত হচ্ছে আউটপুটে কত দিচ্ছে ওকে এবার আমরা সাপ্লাই দিয়ে তার ওয়াটমিটারের পাওয়ারটা আমরা ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা দেখে নেব ওকে তো
এবার মেইন সুইচটা অন করলাম, অন করে কত ট্রান্সফরমারটাকে আমরা ভোল্টেজে সিলেক্ট করব, কত করব, এটা 110 ভোল্টেজ, 110 ভোল্টেজে আমি সেট করব। ওকে, এবার এবার আমি কি করব, ইনপুটে যেহেতু এটা অ্যানালগ যেটা ভোল্টমিটার অ্যামিটার রয়েছে এখানে ভ্যালুটা আমি প্রপার পাবো না, তো তার জন্য আমি কি করব, ইনপুটের ভোল্টেজটা আমি মাল্টিমিটার দ্বারা আমি চেক করে নেব। ওকে, মাল্টিমিটার দ্বারা আমি ভ্যালুটা দেখে নেব। ১০৩ ভোল্টেজ ১০৩, আর এর সঙ্গে কারেন্টটাও আমি দেখে নিতে দেখে নেব ক্ল্যাম্প মিটার দ্বারা, কারেন্টটাও দেখে নেব, তো 1.45। আর সেরকম একই রকমভাবে এটা আউটপুটে আমরা ওয়াটেজটা দেখতে পাচ্ছি, 42.5। এবার আমরা এখান থেকে কি করব, যেটা ইনপুটে দেখলাম এবার ওয়াটেজটা কি পেলাম, কি ওয়াটেজটা কত পেলাম, 40.41 এটা পেলাম, সেখান থেকে ডিভাইডেড বাই এটা V1, V1টা কত পেলাম 103 ভোল্ট, আর I1টা কত পেলাম 1.45। তো 1.45 আর পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজটা 110 পাচ্ছে সেই জন্য এটা ব্লিকিং করছে, তো এটা অ্যাকচুয়ালি তো রেজিস্টিভ যেহেতু এটা 1 আসবে, তো লাইটিং লোড ল্যাম্প জ্বলছি এটা 1 cos ফাই 1, তো এটা দিয়ে আমরা ক্যালকুলেট করব। ওকে, এটা দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াটেজ আসছে, আমি যদি এটাকে আর একটু রেগুলেট করে আর একটু বাড়াই তো ভোল্টেজটা আমি আর একটু ওয়াটেজটা পাবো। হ্যাঁ, এইভাবে আমরা এটা আউটপুট পাওয়ার দেখতে পেলাম এখান থেকে, আর এখান থেকে যে ইনপুট পাওয়ারটা কি করব আমি, মানে ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট ইনটু পাওয়ার ফ্যাক্টর কস ফাই গুণ করতে হবে। ওকে, আমি এখন এটাকে অফ করছি। সেই একইভাবে আমরা কি করব, পুনরায় যেরকমভাবে অন করেছেন সেরকমভাবে একইভাবে অটোনার সময়টাকে পুরো 0 পজিশনে সেট করে পুরো সুইচটা অফ করব। ওকে, এইভাবে আমরা প্র্যাকটিক্যালটা কমপ্লিট করবো।